তুমি গুরু মায়ের রূপ ধারণ করে কে এসেছিলে? দাদা এ মালা বিরাগুন আমিছে আমার সারা শরীরে মোর কাল বসন্তে ভরে গেল কেন? দাদা সর্বাঙ্গ কে মোহন যেন কাল বসন্তে ভরে গেছে, সারা শরীরটা জ্বালাই চলে যাচ্ছে। গুরুমা আমি আর বাঁচব না গুরুমা, একটিবার দয়া করে তোমার বালাটা তুমি নিয়ে যাও না গুরুমা। মরে যাই মরি যাই গো যোগ গুরুমা, মরে যা কাল বসন্তে জলে মরি মাগু, কাল বসন্তে জলে মরি মাগু, সহিতে না পারি মরে যাই। কোথায় আছো ও আমার পিতা, এসো তারা করে মরে যাই মরে। জন্মদাতা পিতা তোমার কথা না শুনে আমি কি ভুল করেছি পিতা? একটি বাড়ির জন্য এসে দেখো না তোমার শতানি কু, তোমার সাধের শতানি কুয়ার। গৃহের দ্বার খোলা কেন শতানিক? তুমি ভাবে ধুলাই পড়ে আছো কেন শতানিক? শতানিক ওটা শতানিক, আমি তোমায় নিতে এসেছি শতানিক। শতানিক একই ওরে বেইমানি পচামড়ি সিন্ধনা, একমাত্র পুত্র শতানিককে বাঁচিয়ে রাখার জন্য আমি এই গৃহ পর্বতের মধ্যে লুকিয়ে রেখেছি। আর তোর এই কালকুটি ব্যাধিতে পুত্র শতানিক মারা গেছে, পুত্র শতানিকর গা হাতে দুর্গন্ধ গ্যাস বেরোচ্ছে। তবে তুই কি ভেবেছিস পুত্র শতানিক মারা গেছে বলে বিরাট তোর চরণ ভক্তির পুষ্পর্গ দিয়ে করিবে মাতৃগানে শিকার? অসম্ভব শীতলা, অদূরপান্তর হয়ে তাকে দেখ, এই মুহূর্তে তোর ওই ব্যাধিগ্রস্ত রুগীকে নিয়ে যাবো এই মরিবি বিশেষণে, জ্বলন্ত চিতায় পুত্রকে পুড়িয়ে ছাই করে দেবো। তবে বিরাট তোর চরণে দেবে না একদিনের জন্য ভক্তির পুষ্পর্গ। বিরাট এ ভুল করো না বিরাট, যে মারতে পারে আবার সে বাঁচাতে পারে। একটি বার দাও আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি, যা কিছু হারিয়ে গেছে আমি সব ফিরিয়েই দেবো। অসম্ভব, আমি তোমার কথা বিশ্বাস করি না। বিশ্বাস আমি করতে পারি যদি পুত্র শতানিক প্রাণ তুমি ফিরিয়ে দাও। বিরাট আমি কেমন করে বিশ্বাস করি তুমি আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি? বিশ্বাস আমি করতেই পারি, মৃত পুত্রের গায়ে হাত দিয়ে শপথ রেখে বলতেই হবে আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে দেবীগণ স্বীকার করবে কিনা। বেশ দেবী, আমি পুত্র শতানিক গা পোষ্য করে বলছি, যদি পুত্র শতানিক বেঁচে ওঠে আমি তোমার চরণে ভক্তির পুষ্পর্গ দেব। এই মুহূর্তে মৃত পুত্রকে আমি শপথ করে বললাম। বিরা এইবার আমি বিশ্বাস করলাম, এইবার তোমার শতানিক্ষকে আমি বাঁচিয়ে দেব। আজি ধীরে ধীরে মাঝে আমার বাঁচাতে চলিল, ওই না বাঁচাতে চলিল, আরে ধীরে ধীরে মাঝে আমার বাঁচাতে চলিল, ওই না বাঁচাতে চলিল, আরে শতানিক্ষর কাছে গিয়ে উপনীত হলো, ওই না উপনীত হলো, আরে ধীরে ধীরে মাঝে আমার বাঁচাতে বসিল, ওই না বাঁচাতে বসিল, আজি শেষ তামনি ওই না বলিয়া হা দিল, ওই না বুলাইয়া দিল, আরে দিয়েছিলাম হাম বসন্ত মুছি আহা গেল, ওই না মুছি আহা গেল, আরে দিয়েছিলাম কাল বসন্ত উড়িয়া পালাইল, ওই না উড়িয়া পালাইল, আরে ধীরে ধীরে শতানিক্ষর জীবন
ফিরে এলো ওই না জীবন ফিরে এলো আরে ধীরে ধীরে শতানি খো জীবন ফিরে এলো ওই না জীবন ফিরে এলো আরে ধীরে ধীরে শতানি খো বাঁচিয়া উঠিলো ওই না বাঁচিয়া উঠিলো আরে ধীরে ধীরে শতানি খো বাঁচিয়া উঠিলো ওই না বাঁচিয়া উঠিলো আরে ধীরে ধীরে শতানি খো উঠিয়া বসিলো ওই না উঠিয়া বসিলো আরে ধীরে ধীরে শতানি খো উঠিয়া দাঁড়াইলো ওই না উঠিয়া দাঁড়াইলো মায়ের মহিমা কেবা বুঝিবে রে মায়ের মহিমা কেবা সতরিকো যাও সতরিকো তুমি রাজদরবারে ফিরে যাও বেশ পিতা তোমার কথা মতো আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি রাজদরবারে দেবী বিরাট আমি তো তোমার পূজার বিধিমত জানি না তোমার পূজার বিধিমত তুমি আমার কাছে বলে দিবি বেশ বিরাট আমি বলছি তুমি শোনো বলে দিবি ওই আড়া দুই চাল ভাজা খেতে ভারী লাগে মজা দেবি এ তুমি কি বলছ দেবি আড়া দুই চাল ভাজা খেতে ভারী লাগে মজা দেবি আজ বিনা দন্তে ওরে বিরাট চিবাইতে পারি রে দেবি এ তুমি কি বলছ দেবি আজ বিনা দন্তে ওরে বিরাট চিবাইতে পারি রে দেবি আরে শোনো বিরাট বলো দেবি আজ অসংখ্য বুয়াল লুই ছাগনে সে কাম দুই অসংখ্য বুয়াল লুই ছাগনে সে কাম দুই আরে মহিষ কাওন পঞ্চালি বা বিরাদে আরে মহিষ কাওন পঞ্চালি বা বিরাদে আরে শোনো বিরাট বলো দেবি আজ অসংখ্য ডাবের জলে ভরে দিবি সারবার না দেবি না আমি পারবো না দেবী আজ অসংখ্য ডাবের জলে ভরে দিবি সরবর দেবী এ তোমার অসংখ্য দেবী কিঞ্চিত কি পাস আমি খাইতে পারি রে দেবী আজ কিঞ্চিত কি পাস আমি খাইতে পারি রে দেবী শুনলি রাজন মায়ের পূজারে কি আয়োজন শুনলি রাজন মায়ের পূজারে কি আয়োজন শুনলি রাজন দেবী বিরাট তোমার পূজার আয়োজন করতে গেলে আমি আরো কিবা করতে হবে দেবী শোনো বিরাট তুমি যা ভুল করেছো দন্তে কুটি ধারণ করে গোলায় কুঠি বেঁধে সাত গ্রাম মাওনি করে শনি কিংবা মঙ্গলবার ধরে আমার ঘর প্রতিষ্ঠা করে আমার পূজার আয়োজন করো না দেবী না আমি মৎস্যাধিপতি বিরাট আমার আজ ঐশ্বর্য সবকিছু আছে আমি সবকিছু দিয়ে তোমার চরণ বন্দনা করতে পারবো কিন্তু বিরাট লোকে দ্বারে ভিক্ষা করে তোমার চরণে দেবে না ভক্তির পুষ্প বিরাট তোমার অনেক কিছু থাকলো তোমারে ভিক্ষা করতে হবে নগরে নগরে তা না হলে তুমি পাপ থেকে মুক্তি পাবে না আমি জানি দেবি ওই জন্য তুমি আমার মৃত পুত্রকে শপথ করে নিয়েছো তাই সেই সরলতার সুযোগ বুঝে আজ বিরাটকে বলছো লোকে তারে ভিক্ষা করতে বেশ দেবি আমি যখন কথা দিয়েছি এই মুহূর্তে তোমার পূজার আয়োজন করতে চললাম যা বিরাট ও কোরাই গুহড়িয়া নেব গো আজ মায়ের অধি স্মৃতি করাই আজ দিয়েছিলাম হাম বসন্ত ওগো মৎস্য রাজতগণ আজ আমি বিরাট আমার রাজ ঐশ্বর্য থাকা সত্ত্বেও আজ মর্তলকে আজ বিরাট ভিক্ষা করে
देवी शीतला पूजार आयोजन करबे तुम्हारा सबाई मिले आमाके भिक्षा देबे ए मुहूर्ते मत लोके देवी शीतला पूजार आयोजन होबे आज भिक्षा दागो आज नगरवासी गो आज मा शीतलार जन्ने गो ओ मा गो मा शीतलार जन्ने आरे अशंख चापा बला दिए गो देव मायर पूजा गो ओ मा गो भिका दवा मारे आर मासी तोला रागिबे सुके तोमरा भिका दिले गो ओ मा देव सरोवर भोरे टीका दवा आर मासी तोलर देव पूजा मत गो मा गो देव मायर पूजा तोला रागिबे सुखे तोमरा भिक्षा दि आर एई भावे ते मर तो लोके करब देवी पूजा समाधाति सहसुदार मन ओम शिवाय नमो
আজ বিরাট বিভুর ভক্ত জানি সর্ব জানি সেই সময়ে মা শীতলার শান্তি বাহারি দিল যে বিরাট বিভুর ভক্ত জানি সর্ব জানি সেই সময়ে মা শীতলা শান্তি বাহারি দিল যে বিরাট বিভুর ভক্ত জানে সর্ব জানে সেই সময়ে মা শীতলা শান্তি বাড়ি চিটাহেলে আর এসো এসো নায়ক মাতা মাইনে দাও দক্ষিণা মা শীতলা রাখবে সুখে করে যাই গো কামনা বিরাট বিভুর ভক্ত জানে সর্ব জানে সেই সময়ে মা শীতলা শান্তি বাড়ি চিটাহেলে আর বিরাট রাজ্য পূজা নিয়ে মা চলিতে লাগিল শান্তি বাড়ি নিয়ে মাতা ছিটাইতে লাগিল গো বিরাট বিভুর ভক্ত জানে সর্ব জানে সেই সময়ে মা শীতলা শান্তি বাড়ি ছিটাহেলে আর নিমাই জগতের ছয়টি ছেলে মা আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশা এক নম্বর পোল।